ওই আগের মতোই A11, A11 কি হবে? এটা আরো সোজা একদম, যেমন A11 হচ্ছে এই যে এটা cos, তাহলে cos বরাবর এটা যদি বাদ দাও, এটা বাদ দাও, তাহলে থাকে কি শুধু cos থিটা। A12, A12 হচ্ছে sin থিটাটা, এটা যখন এটা লিখবো তখন এটা বাদ, শুধু থাকবে মাইনাস সাইন থিটা, এই মাইনাস এই আর মাইনাস সাইন থিটা। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। এই মাইনাসটা এই বিজোড়ের কারণে, আর এই মাইনাসটা এই সাইনের। A21, এটা কেন A21, ওয়ান? হ্যাঁ বলো বলো, এটা এটা জি স্যার, মাইনাস সাইন থিটা কেন? মাইনাস তো এখানেই আছে, এই যে এই যে যেটা। আচ্ছা আমি যখন এই সাইনটি ধরবো, এটাকে এটা হচ্ছে 1 2 না, এটা A12 এটা না, তাহলে এটা এটা বাদ যাবে না, আর এটা বাদ যাবে না, হবে কোনটা? এই যেটা, এখন তো ছোট ম্যাট্রিক্স, 2 2 ম্যাট্রিক্স, এখানে তো আড়াআড়ি গুণ করার কিছু নাই, সরাসরি সংখ্যাটা আসতেছে, আমাদের ভুক্তিটা সরাসরি এসে পড়তেছে। A21 কোনটা? এই যেটা সর্বনাশে, A21 হচ্ছে কোনটা? এটা, আর সূত্রের মাইনাস হবে, এটা বাদ দিলে থাকবে শুধু সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। A22, টু হচ্ছে এই যে কস, কস এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে শুধু কস থিটা, এই তো হয়ে গেল। এখন তুমি কি বের করবো? অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স আমি পাশে করতেছি, তোমরা কিন্তু নিচে নিচে করবা। অ্যাডজয়েন্ট অফ এ, বলো, স্ক্রিন খোলা হয়ে গেছে, এটি করে নাও, না 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 লিপ নিয়ে আলাদা, আবার ঢুকবো, তুমি করো, আমি বললাম করো, ডাবল ক্লিক করলে হয়ে যাবে, হ্যাঁ ডাবল ক্লিক করলে ঠিক হয়ে যায়, ডাবল ক্লিক করো, লিপ নিতে হবে না, বুঝছে? জি স্যার। দেখো এখন অ্যাডজয়েন্ট সাজাও, 1 1, প্রথমে 1 1, তোমরা ফর্মুলা গুলা দেখবা, তারপরে অঙ্ক গুলা শিখবা। সাইন থিটা 2 1, মাইনাস সাইন থিটা, তারপরে 2 2, কস থিটা, ট্রান্সপোজ করলে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে দেখো এই রোটা কলাম আকারে আসলো, এই রোটা এখানে কলাম আকারে আসছে। এখন এই যে ফর্মুলায় মধ্যে বসাই দিব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এই মডেল নির্ণায়কের মান তো 1 ছিল, তাহলে 1 তার নিচে লেখা লাগবে না, তার মানে আমার এইখানে যেটা আসতেছে সেটাই অ্যান্সার। লিখে নাও, লেখা হয়েছে, লেখা হলে বলো। হ্যাঁ জি স্যার, শেষ। আচ্ছা এখানে 17 নম্বর অঙ্ক দেখো, এই 17 নম্বর অঙ্কটা এক ধরনের ইনভার্স ম্যাট্রিক্স, এখানে সরাসরি বলা হয় নাই, তোমরা কোশ্চেনটা পড়ে দেখো, আমি বলতেছি নিচের ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স গুলির জন্য, নিচের সবগুলো ম্যাট্রিক্সে এখানে 4টা অঙ্ক আছে, সবগুলোকেই এ ম্যাট্রিক্স ধরা হয়েছে, একটি ম্যাট্রিক্স কে বি নির্ণয় করতে হবে,
এবং তোমাকে শর্ত দিয়ে দিছে, শর্তটা কি? আমি একটা অঙ্ক পাইছি নি, দাঁড়াও। এই যে সকল বোর্ডে 18 সালে আসছে, এই অঙ্কটাই করি, 17-2। টু মাইনাস ওয়ান, এখন যে সব অঙ্ক গুলা করতেছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর শর্ত কি দেওয়া আছে? এ বি ইজ ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই। আই ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা তো জানো, ওয়ান ওয়ান থাকে। এই ওয়ান ওয়ান এই ম্যাট্রিক্সের সাথে কোনো পরিবর্তন হয় না গুণ করলেও। তাহলে এখানে আমরা যদি এই যে যেটা সমান যে কোনো একটা লেখো, এ বি ইজ ইকুয়াল টু আই বা ওয়ান, তাহলে এই বি ম্যাট্রিক্সটা যদি রাখি তাহলে এই পাশে এ ইনভার্স হয়ে যাবে, আই এর সাথে গুণ হয়েও সেটা এ ইনভার্স থাকবে। তার মানে কি বুঝাইলো? তোমাকে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে তোমাকে এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্স বানাইতে হবে, তাহলেই তোমার এই আই পাওয়া যায়, বি পাওয়া যাবে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন বলো আমি কি এটা করব আরেকটা? সাজাবো কিভাবে এটা বুঝলাম না, অঙ্কটা বুঝলাম মানে কিভাবে শুরু থেকে লিখবো? এই যে আমি তো অঙ্ক করতেছি, এটা অঙ্কের একটা অংশ, এটা তো দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, আমি শুধু এইটুক নতুন করছি। এটা অঙ্কে দেয়া আছে, এটা শর্ত দেয়া আছে, বলছে তাহলে বি ম্যাট্রিক্সটা কত হবে, এ আমি দিয়ে দিছি আর বি তোমরা বের করো, এটা কোশ্চেন। তাহলে বি বের করবো কি করে? এই যে এ রাখলাম, তাহলে বিটাকে এ ইনভার্স ওই পাশে যাবে, ওই পাশে গেলেই তো ইনভার্স হয়ে যাবে, তার মানে আমাকে এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স বের করতে হলে ফার্স্ট কাজই হলো এর নির্ণায়ক বের করা। এই যে বুঝতে পারছো, ইকুয়াল এ ইনভার্স আই লিখবো না, না আই এর সাথে গুণ হয়ে এ ইনভার্সই থাকবে, আই ম্যাট্রিক্সে ওর সাথে কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, কিছুই হবে না। ও তোমরা স্যার আই ম্যাট্রিক্সে জিরো থাকে, পরে জিরোর সাথে গুণ। আরে একটু খালি এক্সাম্পল দেখাইতে হবে, ওয়ান জিরো জিরো ওয়ান, এটা গুণ করো তো কত হয়? হ্যাঁ টু জিরো, এই যে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, তারপরে বুঝছে এখন? সরি স্যার, জি স্যার বুঝছি। আরো করবো? না স্যার। আচ্ছা আমি অন্যদের জন্য একটু করি, যদি কারো ডাউট থাকে। কি হয়েছে দেখছা, কোনো চেঞ্জ হবে না, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে এই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে আমরা ওই যে আমি সরাসরি লিখছিলাম একটু দেখাই দিলাম, যাও এটা লিখবা। এখন বলো আমি কি এটা করবো কিনা নাকি অন্য অঙ্কে যাবো, একই অঙ্ক কিন্তু ইনভার্স, আশা করি সবাই পারবা, কারণ এই একটা অঙ্ক করতে গেলে আবার পুরো টাইম শেষ হয়ে যাবে। ইনভার্স আমরা তো এই মাত্রই করলাম, বললাম না আমি তোমাকে বারবার বলছি এক ইনভার্স অঙ্ক 10টা করার দরকার নাই, তুমি একটা অঙ্ক বারবার করো, নিয়মটা শিখো, কিসের পরে কি করতে হয় নিয়মটা মনে রাখো, প্রথমে নির্ণায়ক বের করব, তারপরে সহগগুলা বের করব, সহগগুলা বের করে তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখে ওটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে ফর্মুলাতে বসাই দিব অঙ্ক শেষ, এইভাবে মনে রাখো। আর কাজগুলা তো জানোই কিভাবে করতে হয়, তাহলে আমি এই পর্যন্ত রাখলাম, তোমরা পুরো একটা দুইটা পৃষ্ঠা খালি রাখো, বাকিটা করে ফেলবা। ওকে স্যার।
এখানে ইনভার্স আর ক্র্যামার আর কিছু নাই। এই যে আমরা 22 পর্যন্ত যে যাব, এখানে এই 22 পর্যন্ত এইখান থেকে একটা অঙ্ক যে কোনো পরীক্ষা দিবা, এই যে এখন থেকে শুরু করে থাকবেই এখান থেকে। দেখো 18 নম্বর অঙ্কটা, দেখো 18 নম্বর অঙ্কটা তোমাদের কাছে বই আছে না সামনে? দেখো তো 18 নম্বর অঙ্কটা কি বলা আছে, 18-1। এখানে a ইজ ইকুয়াল টু দে আছে b প্লাস c, তাহলে b প্লাস c কে যোগ করলে a একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, তারপরে ওই a ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে হবে, আবার সেই ফর্মুলা এই ইনভার্স। জি স্যার, পারবো। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, a ইকুয়াল টু, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শোনো, a একটা ম্যাট্রিক্স আছে, এখন b ইকুয়াল টু a, b ইকুয়াল টু a ট্রান্সপোজ হলে b এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা 2019 সালে আসছিল, এটা আমি এটা করে দিই, এটাও কঠিন কিছু না, এটাও ইনভার্স, মানে প্রথমে না এই প্রথমে করে তারপর। এই যে বললাম তো, একটু খালি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে আর বুঝলে এই অঙ্ক কোনো ব্যাপারই না, এগুলো তোমরা নিজেরাই পারবা, একটা না তোমরা 19 পর্যন্ত শেষ করে ফেলতে পারবা, তারপরে আবার নতুন নিয়ম ক্র্যামার। যেমন প্রথমে আমাকে এ দেওয়া আছে, এ ম্যাট্রিক্স হলো 2-1-1, এখন আমাকে বি ইকুয়াল টু এ ট্রান্সপোজ বলছে, তার মানে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা এটাকে ট্রান্সপোজ, আর ছোট হাতে টি ব্যবহার করছে, তুমিও তাই করবা, সমস্যা নাই। তাহলে ওই যে রোকে কলম বানাই ফেলবো, 2-3-1, তারপরে 1-2-2, 1-2-0, এই তো হয়ে গেল, তাহলে বি পাই গেলাম। এখন বি কে ইনভার্স বানাবো, কিছুই না, এই যে বি এ নির্ণায়ক নির্ণায়কটা বাই করে ফেলাম, 0-4-1, এটা বাদ দিলে 0-2-1, 6-2 কত আসে, -8+2+4-2 ইকুয়াল নট 0। ঠিক আছে, তাহলে আমরা বি পাই গেলাম। এখন দেখো বের করব বি ওয়ান ওয়ান হচ্ছে 2-0, এই যে ভালো করে খেয়াল করো, এই বরাবর বাদ এই চারটা, 0-4=-4, বি ওয়ান টু হচ্ছে 3-2-1-0, কেউ না বুঝলে জিজ্ঞাসা করি, B13 এই কাজটা কিন্তু সরাসরি করা যায়, এটা বাদ দিয়ে এইটুকু বের করা যায়, যারা একটু বেশি এক্সপার্ট পরে আস্তে আস্তে হবা তখন সরাসরি করতে পারবা, মানে সময় বাঁচানোর জন্য।
তাহলে হচ্ছে 6 মাইনাস 2 4 বি 2 1 2 1 হচ্ছে এটা 1 2 1 0 তাই না ঠিক আছে না এটা হবে মাইনাস যেহেতু 3 বেজোড় মাইনাস 0 মাইনাস 2 2 দেখো বুঝে ফেললাম উপরে এরপরে বের করব টু টু এটা হচ্ছে টু টু হচ্ছে মাঝখানেরটা মাঝখানেরটা বরাবর বাদ দিলে একদম চার কোণারে যেতে হ্যাঁ টু ওয়ান ওয়ান জিরো কত থাকে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে টু থ্রি টু থ্রি এই যে লাস্টেরটা টু ওয়ান ওয়ান টু ঠিক আছে তোমরা কিন্তু নিজেরাও চেক করবা আমি যে লিখতেছি হুবহু দেখে দেখে লিখো না নিজেরাও একটু চেক করো চেক করতে গেলেই শিখে ফেলবা তার কিভাবে করলো দেখো কত আসতেছে এটা হচ্ছে টু মাইনাস টু জিরো এটা করলাম মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা এখন অ্যাডজয়েন্ট অফ বি হচ্ছে মাইনাস ফোর টু ফোর টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ট্রান্সপোজ টি মাইনাস ফোর টু ফোর জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়েছে শেষই তো খালি ফর্মুলা মধ্যে বসাই দিব এখন উপরের গুলো বুঝবো উপরের অংশগুলো জি স্যার আচ্ছা শোনো প্রথম প্রথম একটু কঠিন লাগবে কারণ এটা তো এরকম অঙ্ক আগে কখনো করো নাই নিয়মটা একটু কঠিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন বি ইন ইনভার্স এটা মাইনাস টু ছিল না হ্যাঁ পরম মানটা জি স্যার হ্যাঁ এবার এটা লিখে দাও মাইনাস টু ফোর টু ওয়ান
এখন দেখো তোমরা একটা ইচ্ছা করলে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কি এই মাইনাস এই 2 দিয়ে ভাগও দিয়ে দিতে পারো একবারে সরাসরি ভিতরে অথবা দিয়ে দিলে যেহেতু এই ইয়া আবির মাইকটা বন্ধ করো আবির দেখো এখানে মাইনাস 2 এই মাইনাস 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে দেখো কি হবে যেহেতু ছোট সংখ্যা এই জন্য দিচ্ছি এর আগে যেমন বড় সংখ্যা ছিল 80 এত বড় ওগুলাকে বাইরেই রাখবো যেহেতু ছোট মাইনাস এবং অনেকগুলো জোড় সংখ্যাও আছে আমার ভাগ দিলে যেমন ছোট হয়ে যাবে দেখো মাইনাস 1 মাইনাস 2 এটা হয়ে যাবে মাইনাস 1 এটা হবে হাফ 3/2 0 হাফ হাফ বুঝতে পারছো না বুঝলে বলো এই হাফ দিয়ে মাইনাস হাফ দিয়ে গুণ করো সবগুলা এটা দিয়ে যদি এটাকে গুণ করি মাইনাস মাইনাস চলে যাবে 2 দিয়ে কাটাকাটি হবে 2 এটা দিয়ে এটা গুণ করো 2 আর 2 কাটাকাটি হবে মাইনাস 1 4 এর সাথে কাটাকাটি করে শুধু মাইনাস 2 এভাবে 2 এর সাথে করলে মাইনাস 2 আছে মাইনাস 1 হবে 1 এর সাথে তো যাবে না এই জন্য 1/2 মাইনাস মাইনাস চলে যাবে আশা করি সবাই বুঝতেছ জি স্যার এখন তোমরা কি করবা ঠিক এরকম নতুন একটা অঙ্ক তোমরা করবা যেমন আমি তোমাকে কি দিলাম একটা দিলাম 16 এটা হলো 4টার একটা আর একটা ছোট একটা করবা সেটা হচ্ছে যেমন 16-1 এই যে দেখো এখানে খেয়াল করছো কুমিল্লা বোর্ডে 19 DU 10-11 এগুলো কিন্তু অবজেক্টিভে আসছে এখন তুমি চিন্তা করতেছ একটা অঙ্ক বড় অঙ্ক করতে লাগবে মিনিমাম 10 মিনিট বা 7-8 মিনিট আর ছোট অঙ্ক গুলা করতে লাগবে মিনিমাম 4-5 মিনিট তাহলে একটা অবজেক্টিভ কিভাবে অ্যান্সার করবা এটারও কিন্তু একটা শর্টকাট আছে ছোট অঙ্কগুলো ছোট ইনভার্স যেটা 2-2 ম্যাট্রিক্স এটার জন্য একটা শর্টকাট নিয়ম আছে মানে অঙ্ক না করে অ্যান্সার করা যায় এটা নেক্সট দিন দেখাবো কিন্তু হাতে কলমে আগে শিখো হাতে কলমে না শিখলে বড় অঙ্ক শিখবা না আগে হাতে কলমে শিখো যে অঙ্কগুলো দিচ্ছি অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে আর এখান থেকে 17-4 এবং কি এগুলো নোট করবা তাহলে আর তোমার মনে করো সেকেন্ড ইয়ারে ওঠার পরে আর লাগবে না 18-1 হ্যাঁ এই কয়টা কইরো দেখা যাচ্ছে জি স্যার 16-1-6-17-4-18-1 18-1 গুড তাহলে আজকে এই পর্যন্তই রাখবো আর নেক্সটে এই চ্যাপ্টারটা শেষ হোক তারপরে পরীক্ষা নিব দুইটা মিলে আজকে খোদা হাফেজ জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি এটার রেকর্ডটা দিয়ে দিব জানি না কেমন হয়েছে কারণ মাঝখানে কেটে গেছে দুইটা রেকর্ড হয়েছে নেক্সট দিন থেকে ভালো করে করবো